প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই যে যার বাড়িতে ভালো আছো। আজকে আমি যে ক্লাসটি তৈরি করেছি তোমাদের জন্য সেটি হচ্ছে ষষ্ঠ শ্রেণীর বৌদ্ধ ধর্ম। বিষয় হচ্ছে ধর্মীয় আচার অনুষ্ঠান ও উৎসব, অধ্যায় 7 থেকে। তাহলে দেখি ধর্মীয় আচার অনুষ্ঠান ও উৎসব জিনিসটি কি। ধর্মীয় আচার অনুষ্ঠান সাধারণত বৌদ্ধরা যেভাবে পালন করে সেগুলো হচ্ছে আমাদের ইতিহাস ঐতিহ্যের সাথে সঙ্গতি রেখে আমরা করে থাকি, অর্থাৎ এগুলোকে বলা হয় ধর্মীয় তিথি বা পর্ব, যেগুলো চন্দ্র বছরের নিয়ম অনুসারে ঘটে থাকে। যেমন বুদ্ধ পূর্ণিমা, মাঘী পূর্ণিমা, আষাঢ়ী পূর্ণিমা, মধু পূর্ণিমা, প্রবালনা পূর্ণিমা ইত্যাদি। তাহলে আজকে যে বিষয়টি আমার সেটি হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে বুদ্ধ পূর্ণিমার সাথে আমি তিনটি জিনিসকে আমি দেখিয়েছি, সেটি হচ্ছে জন্মগ্রহণ, বুদ্ধতোলা, মহাপরিনির্বাণ। এখন প্রশ্ন হচ্ছে এগুলো এই তিনটি বিষয় কিসের উপরে ভিত্তি করে, অর্থাৎ বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন এই বুদ্ধ পূর্ণিমা তিথিতে এবং তিনি বুদ্ধত্ব লাভ করেন ঠিক একই পূর্ণিমাতে এবং মহাপরিনির্বাণ লাভ করেন এই বুদ্ধ পূর্ণিমাতে। এখন থেকে প্রায় খ্রিস্টপূর্ব 623 অব্দে কুমার সিদ্ধার্থ জন্মগ্রহণ করেন এবং তিনি বুদ্ধত্ব লাভ করেন 35 বছর বয়সে, মহাপরিনির্বাণ লাভ করেন 80 বছর বয়সে। এগুলো সব তোমাদের বইয়ে লেখা আছে। তাহলে আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেখি জ্ঞানমূলক, সেগুলো কি। এক, খ্রিস্টপূর্ব কত অবধি সিদ্ধার্থ জন্মগ্রহণ করেন? তাহলে নিশ্চয়ই আমরা উত্তর দিতে পারছি, যেহেতু একটু আগে আমি তোমাদের আলোচনার মাধ্যমে বললাম যে তিনি জন্মগ্রহণ করেন খ্রিস্টপূর্ব 623 অবধি। ঠিক সেভাবে দুই নম্বর প্রশ্নটি আছে, ধর্মীয় তিথি বা পর্ব কাকে বলে? আমি একটু আগে কিন্তু আলোচনা করেছিলাম ধর্মীয় তিথি বা পর্ব হচ্ছে সেটি, অর্থাৎ চন্দ্র বছরের নিয়ম অনুসারে যেটি ঘটে তাকে ধর্মীয় তিথি বা পর্ব বলা হয়। তিন, কত বছর বয়সে সিদ্ধার্থ বুদ্ধত্ব লাভ করেন? 35 বছর বয়সে তিনি বুদ্ধত্ব লাভ করেন। এখন এই শুধু এই তিনটি প্রশ্ন নয়, এগুলো ছাড়াও আমাদের আরও অনেক 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 প্রশ্ন আছে। যেমন আমরা এই প্রশ্নটি করতে পারি, তিনি মহাপরিনির্বাণ কত বছর বয়সে লাভ করেন? তাহলে আমাদের উত্তর কী আসবে? 80 বছর বয়সে। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই যে বুদ্ধ পূর্ণিমা, এই পূর্ণিমাকে কীভাবে উদযাপিত হয় এবং আমরা কীভাবে সেটি পালন করি? বুদ্ধ পূর্ণিমা সাধারণত উদযাপিত হয় অনেক আয়োজনের দ্বারা, অর্থাৎ যেদিন বুদ্ধ পূর্ণিমা অনুষ্ঠিত হবে সেদিন আমরা সকালবেলা থেকে বুদ্ধকে ফুল পূজা থেকে শুরু করে পানীয় পূজা, আহার পূজা, প্রদীপ পূজা ইত্যাদি দিয়ে আমরা তাকে স্মরণ করে থাকি। বুদ্ধকে সকালবেলা সাধারণত পুষ্প দিয়ে তাকে প্রার্থনা করা হয়, এরপরে পানীয় দ্বারা, এ সমস্ত বিষয়। এবং পরবর্তী যে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় সেটি হচ্ছে আমাদের ভিক্ষু কিংবা শ্রমণরা, তারা বিভিন্ন দেশনার দ্বারা তাদের উপদেশ দিয়ে আমাদেরকে ধর্মীয় বিষয় সম্পর্কে সচেতন করে থাকেন। এগুলো ছাড়াও রয়েছে আমাদের সূত্রের দ্বারা বিভিন্নভাবে আমাদেরকে ধর্মীয় চেতনা জাগ্রত করা। এর পাশাপাশি আমরা আরেকটি করে থাকি, সেটি হচ্ছে যখন সন্ধ্যাবেলা হয় তখন আমরা প্রদীপ পূজার দ্বারা এটিকে খুব ধুমধাম করে এটিকে আমরা উদযাপন করি। যেমন সন্ধ্যাবেলায় হাজার বাতি দেওয়া হয়, এগুলো ছাড়া হচ্ছে ফানুস উড়ানো হয়, এসব অনুষ্ঠানের মাধ্যমে আমরা বুদ্ধ পূর্ণিমাকে উদযাপিত করে থাকি। এর পাশাপাশি আরেকটি বড় বিষয় যেটি, সেটি হচ্ছে যদিও বা এটি আমরা ইতিহাস ঐতিহ্যের সাথে সঙ্গতি রেখে করে থাকি, এটা ছাড়াও এই যে অনুষ্ঠানের সময় অনেক লোকের যে সমাগম, এর দ্বারা আমরা পাশাপাশি আমাদের আত্মীয় স্বজন, পরিবারবর্গের সাথে, বিভিন্ন বন্ধুবান্ধবের সাথে আমাদের দেখা হয়। তাও এক্ষেত্রে আমি বলবো, আমরা সামাজিকতার দিক দিয়েও কিন্তু এই বজায় থাকি, অর্থাৎ এই পূর্ণিমাগুলোর দ্বারা আমরা একে অপরের সাথে কিন্তু দেখা হচ্ছে আমাদের। এই হচ্ছে বুদ্ধ পূর্ণিমার বিষয়, মূল বিষয়গুলো। তাহলে শিক্ষার্থীরা, আমি বলবো তোমরা
বাসায় বসে বুদ্ধ পূর্ণিমা কি এবং কিভাবে পালিত হয় এবং বুদ্ধ পূর্ণিমা কেন আমরা উদযাপিত করি এই সমস্ত জিনিসগুলো তোমরা অবশ্যই শিখবে এবং এই প্রশ্নের উত্তরগুলো লেখার চেষ্টা করবে। তাহলে এই প্রশ্নগুলো ছাড়া আজকে আমি তোমাদের জন্য বাড়ির কাছে হিসেবে একটি কাজ দিতে চাই, তোমরা লিখো সেটা। বুদ্ধ পূর্ণিমা সম্পর্কে তোমার ধারণা বিশ্লেষণ করো, বিশ্লেষণ। এটি আমি তোমাদের বাড়ির কাজ হিসেবে দিচ্ছি, যা পরবর্তী সময়ে আমি চেক করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমি বলবো বুদ্ধ পূর্ণিমা বিষয়ে যদি তোমাদের কোনো কিছু জানার থাকে, তোমরা আমাকে ফোনের মাধ্যমে হোক কিংবা আমাকে কমেন্টস করে হোক জানালে আমি তোমাদেরগুলো বুঝিয়ে দেবো। তাহলে আজকে আমার ক্লাস এখানেই আমি সমাপ্ত করছি। ধন্যবাদ সবাই।